আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে বাংলাদেশ তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিস। এ নিয়ে জানতে তারিকুল ইসলাম মাসুমের কাছে যাব, তিনি বঙ্গভবনে আছেন। মাসুম, রাষ্ট্রপতির সঙ্গে আজকের সংলাপ বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। ধন্যবাদ সামির। চতুর্থ দল হিসেবে বাংলাদেশ তরিকত ফেডারেশন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সংলাপ শুরু করবে কিছুক্ষণের মধ্যে। আমি যখন আপনার সাথে কথা বলছি তার দুই তিন মিনিট আগে বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাত সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেছে, আর এই দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশার মাইজভান্ডারি। তারা প্রবেশের সময় তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে তারা কোনো প্রস্তাব দিচ্ছেন কিনা বা কী আলোচনা করবেন সে বিষয়ে তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু রাষ্ট্রপতির সাথে আগে কথা বলবেন তারপরে আমাদেরকে জানাবেন, এজন্য সেই আলোচনায় কী থাকছে সে বিষয়গুলো তারা আগে জানাতে চাননি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বৈঠক শেষে হয়তো তারা আমাদের সাথে কথা বলবেন তারা কি প্রস্তাবনা দিয়েছেন। আর আপনি জানেন যে 2022 সালের 14 ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ, এবং তার আগেই নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি রেওয়াজ অনুযায়ী গত দুই বছর দুইবারে যেভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তিনি সার্চ কমিটি গঠন করেছিলেন, এবং সার্চ কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন এবং এর আগের নির্বাচন কমিশনও গঠন হয়েছে। পরবর্তী যে নির্বাচন কমিশন গঠন হবে অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার এবং আরও চারজন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ আরও যে চারজন মোট পাঁচজন, সেই প্যানেলটি হয়তো একটা সার্চ কমিটির মাধ্যমে নির্ধারণ করা হবে, এবং আগামী 20 জানুয়ারির মধ্যে রাষ্ট্রপতি এই সার্চ কমিটি গঠন করবেন। এখন পর্যন্ত তিনটি দলের সাথে বৈঠক হয়েছে, আজ একটি, এখন হচ্ছে তরিকত ফেডারেশনের সঙ্গে, এরপরে খেলাফত মজলিসের সাথে সন্ধ্যা 6টায় বৈঠক হওয়ার কথা রয়েছে। সামির মাসুম, আপনাকে ধন্যবাদ বঙ্গভবন থেকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঝালকাঠিতে সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চে আগুনের ঘটনায় লঞ্চের একজন মালিক হামজা লালকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। ঝালকাঠি থেকে লঞ্চের আরও এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা 42 জনে দাঁড়িয়েছে। আগুনে দগ্ধ হয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 15 জনের মধ্যে 4 জন এখনও আইসিইউতে আছেন। সাবরিনা হাসানের রিপোর্ট। এমভি অভিযান 10 লঞ্চের চার মালিকের একজন হামজালাল ঢাকার কেরানীগঞ্জে আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন, সেখান থেকেই সোমবার সকালে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। লঞ্চে আগুনের ঘটনায় রোববার লঞ্চের চার মালিক সহ 8 জনকে আসামি করে বরগুনার বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান মামলা করলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নৌ পরিবহন আদালত। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 15 জনের মধ্যে 4 জন এখন আইসিইউতে, তাদের 3 জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, এছাড়া আরও 3 জন এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন আইসিইউ ও এইচডিইউতে থাকা 7 জনের অবস্থা আশঙ্কাজনক। আর বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন 18 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। শুক্রবার ভোরে অভিযান 10 লঞ্চে আগুনের ঘটনায় আরও এক যাত্রীর মরদেহ ঝালকাঠির সাচিলাপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড। লঞ্চে আগুনের ঘটনায় দায়ীদের বিচার ও নৌ নিরাপত্তার দাবিতে বরগুনায় মানববন্ধন করেছেন স্থানীয়রা। লঞ্চে আগুনে নিহতদের মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা চলছে। সাবরিনা হাসান, চ্যানেল আই। কক্সবাজার সৈকত এলাকায় স্বামী সন্তানকে জিম্মি করে গৃহবধূকে অপহরণ, ধর্ষণ ও মুক্তিপণ দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত আশিকুল ইসলামকে আটক করেছে র‍্যাব। ব্রিফিংয়ে র‍্যাব জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নিজের চেহারায় পরিবর্তন এনে আত্মগোপনে ছিল আশিক। রোববার রাতে মাদারীপুর থেকে আশিককে আটক করার পর জিজ্ঞাসাবাদে ওই নারীকে অপহরণ, মুক্তিপণ দাবি ও ধর্ষণের কথা স্বীকার করে বলে জানিয়েছে র‍্যাব। আশিক আমাদেরকে বলেছে সে ঘটনার
ঠিক একদিন দুই দিন পূর্বে সে প্রথম এই ভিকটিমের সাথে তার সাক্ষাৎ হয়। ইতিপূর্বে তার সাথে এই মেয়ের কোনো সাক্ষাৎ হয়নি। চাঁদা অর্থ দাবির ব্যাপারটি উনি স্বীকার করেছেন এবং ধর্ষণের ব্যাপারটি উনি স্বীকার করেছেন। আসি এখনকার শীর্ষ খবর এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।